দর্শক, সরকার আলু, ডিম এবং পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে। তো এই নির্ধারিত দামে মানুষ কিনতে পাচ্ছে কিনা, এই জন্য আমরা এসেছি কারণ বাজারে। জানতে চাইবো ক্রেতা এবং বিক্রেতাদের মতামত। এটা শুনছিলাম, নিউজে দিছিল আমাদের বাজারে এসে দেখি পেঁয়াজের দাম 80 টাকা বিক্রিতেছে, 70 টাকা বিক্রিতেছে। তা এটা তো আগের দামে, তা তো কমতি তো সরকার দেখেনি এখনো। আমি বলছিলাম সরকার নাকি আলুর দাম কমাইছে, ওরা বলে আমরা জানি না। আমরা পর থেকে এখন আলুর যে গোডাউন থেকে ওইখান থেকে নাকি ওরা 42 টাকা করে আলু কিনছে। কই বুঝতেছে না তো কিছু, নির্ধারণ করলো একটা হলো হইতেছে তো একটা, আমরা তো বাজারে পাচ্ছি না। 70 টাকা নিচে কোনো পেঁয়াজ নেই, 45 টাকা নিচে কোনো আলু নেই। না এখন তো বাজারে এসে দেখা গেলো যে ভাই ওইভাবে পাচ্ছি না, আগে রেটেই চলতেছে। যেমন আপনার আলু চাইলো 45 টাকা, ভাইভাগে কিনি 50 টাকা কেজি, এখানে আসে 50 টাকা কেজি। এলাকায় পেঁয়াজ যে দাম, এই এই কারণ বাজার পাইকারি বাজারে সে একই দাম। না সংসার চালাতে পারতেছি না, 1 কেজি আলু যদি 50 টাকা দিয়ে কিনি তাহলে সংসার চালাবো কেমন বলা। এরপর শুধু আলু না, পেঁয়াজ টিয়াজ সব কিছু দাম বেশি, কষ্ট তো হচ্ছে। এটা তো আর বলে ভাষা প্রকাশ করা যাবে না। যেখানে মনে করেন 1 কেজি সপ্তাহে লাগে, সেখানে আমার আধা কেজি বা 3 পয়সা চালাতে হচ্ছে। আরও তো অনেক কিছুই আছে, শুধু যে আপনার মানুষ তো শুধু আলু পেঁয়াজ আর এগুলো খেয়ে তো বড় হচ্ছে না, বা এগুলো খেয়ে জীবনযাপন করতেছে না। তেল আছে, সবজি আছে, মাংস আছে। হ্যাঁ অবশ্যই আমার চলতে অসুবিধা হচ্ছে, মধ্যবিত্তরা নিম্নবিত্তরা চলতে অনেক অসুবিধা হচ্ছে। যারা দিন আনি দিন খায় তাদের অনেক অসুবিধা হচ্ছে। এটা আমি ম্যানেজ করতেছি, আমি ছোট্ট একটা চাকরি করতেছি, পাশাপাশি আমার পরিবার থেকেও আনতে হচ্ছে আমাকে, তারপরে আমি ঢাকা শহরে চলতে পারতেছি। দাম বাড়তে বাড়ুক, যতটা বাড়তে পারে বাড়ুক, সমস্যা নেই। তাও পাবলিক না খাইকে মরে যাবে, খাইয়ে মরতে হবে। সরকার নির্ধারণ করে দিয়েছে কত, 37 টাকা নাকি? আর পেঁয়াজ কত করে? পেঁয়াজ কত করে? আমি হয়তো বা খাইতে পারতেছি, কিন্তু যারা আপনার রিক্সা চালাচ্ছে বা দিনমজুর যারা কাজ করতেছে তারা তো হয়তো বা বছর 3-এর মধ্যে গরু মাংস খাইছে কিনা তাও সন্দেহ। আবার এমনও আছে আপনার কেউ হাত পাততে পারে না, সবাই তো আর সম্ভব না সবকিছু। এই আর কি ভাই, এখন আসলে কি বলবো, আমাদের ভাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বক্তা অধিদপ্তর যারা আছে তারাও বাজারগুলো ঘুরুক, দোকানে দোকানে যাক, দেখুক সরকার যে নির্ধারণ করছে সেই দামে চলে কিনা। মূলত হলো কি আপনার যে আড়ত আছে, কোল্ড স্টোরেজে আলু আছে, এখানে আছে, এখান থেকে তোরা কমে আনতে পারে তাহলে এখানে কমবে, আর না কমবে না। বাড়ার সময় তো কোনো নির্ধারিত রেট নাই, যে যার মতো করে। সরকার যেটা করছে ভালো করছে, এখন তদারকি করতে হবে, মূল কথাটা এটা। এখন সবাই বলে যে 35 টাকা 36 টাকা রেট দিছে, তোমরা এত বেশি নিতেছো কেন? আমরা একই কথা যে আমরা কিনতাছি 40-41, তাহলে আমরা কেমনে কেমনে বিক্রি করবো 35 টাকা? ঠিক আছে, তা আমাদের যদি 35-36 টাকা বিক্রি করতে হয় তাহলে আমাদের ওইভাবেই মালটা কিনে আনতে হইব। কিন্তু একবারে যে সরকার যে দামটা ঘোষণা করছে এই দামে কিন্তু এখনো পেঁয়াজ আসেনি, এই দামে কিন্তু পাচ্ছে। আর আমরা হলাম খুচরা বাজার, আমরা যদি কমে কিনতে পারি তাহলে আমরা কমে বেঁচে দিই। বাজার বাড়ানোর লোকে মাল স্টক করে রাখতে পারে, ওই মালগুলো দেখা যায় ছাড়িয়ে দিচ্ছে। সরকার যে একটা রেট বান্ধা দিছে ওই রেটের বেশি দিয়ে তো আর বিক্রি করা যাবে না, অর্থাৎ মাল স্টক করে লাভ কি? ওই মালগুলো ছাড়িয়ে দিলে এখন তো বেচা কিনা করা যাইব 12 টাকা। বাজার ঘুরে আমরা যেটা দেখলাম, ক্রেতারা সরকার নির্ধারিত মূল্যে তাদের পণ্য কিনতেও পাচ্ছে না, এমনকি বিক্রেতারা তারা অভিযোগ করছে এই নির্ধারিত মূল্যে তারা নিজেরাই কিনতে পাচ্ছে না, তারা কিভাবে বেচবে, এই নিয়ে চলছে ক্রেতা এবং বিক্রেতার বচসা। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই, কারণ বাজার।